এখনো কমেনি দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ, দৈনিক রোগী আসছে, হাসপাতালের ওয়ার্ডে বাড়ছে চাপ। এখনো বরিশাল, ভোলা, বরগুনা সহ অন্য জেলাগুলোই প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে। ওয়ার্ডে স্থান সংকুলন না হওয়ায় রোগীদের রাখা হয়েছে বারান্দায়। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন তারা, দেখা দিয়েছে প্রয়োজনীয় স্যালাইনের সংকটও। চিকিৎসকরা বলছেন করোনার মধ্যে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ নতুন করে ভাবাচ্ছে তাদের। রোগীর চাপ সামাল দিতে তাদের হিমশিম দশা। সদর হাসপাতাল ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। বরগুনা থেকে ফেরদৌস খান ইমন আমাদের সাথে যুক্ত হবেন। ইমন, বরগুনাতে ডায়রিয়ার অবস্থা বেশ খারাপ, বারান্দাতেও অনেকেই চিকিৎসা নিচ্ছেন, কি পরিস্থিতি সব মিলে চিকিৎসকরা কি বলছেন এই অবস্থায়? টুম্পা, আসলে বরগুনা জেনারেল হাসপাতালে ডায়রি ওয়ার্ডে বেড রয়েছে মাত্র 8টি, সেখানে কিন্তু ডায়রিয়া রোগী রয়েছে প্রায় সখানেক। এই অবস্থায় কিন্তু ডাক্তাররা বলছেন তাদের স্বল্প জনবল নিয়ে কিন্তু এই রোগীদেরকে তারা ঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না। পাশাপাশি কিন্তু করোনা রুগীও রয়েছে করোনা ওয়ার্ডে। এক পর্যায়ে এখানকার যে রুগীদের অবস্থা, রুগী যারা আছে মোটামুটি যারা ভালো আছেন তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যাদের অবস্থা একটু খারাপ তাদেরকে মূলত এখানে ভর্তি করানো হচ্ছে। এবং এক একজন রুগীর সাথে কিন্তু দুজন তিনজন করে তার স্বজনরাও রয়েছে। এখানে বাথরুম এবং পানির সংকট দেখা দিয়েছে, যে কারণে কিন্তু ইতিমধ্যে এখানকার যে হাসপাতালে তত্ত্বাবধায়ক আছেন তিনি কিন্তু মোবাইল টয়লেটের আসলে ব্যবস্থা নিয়েছেন, সেটা স্থাপন করা হবে হাসপাতালের সামনে। এবং IDCR এর যে একটি প্রতিবেদন ইতিমধ্যে জমা দিয়েছেন, সেখানে বলা হয়েছে যে আপনার খালের পানি ব্যবহার করার কারণে। অসংখ্য ধন্যবাদ ফেরদৌস খান ইমন, জানাচ্ছিলেন বরগুনা থেকে ডায়রিয়া পরিস্থিতির অবস্থা, নাজুক সেখানকার অবস্থা জানছিলাম।